স্বাগতম সবাইকে হ্যারিস কিচেন এপিসোড 10। এখন আমি ডিনার করব, দেখতে পাচ্ছেন আমার রাতে সুস্বাদু কাবাব, শশা, ফ্রেঞ্চ ফ্রাই, বিফ কাবাব, দেখুন দেখে আমার পাউরুটি, মেয়োনিজ, চিলি সস, মেয়োনিজের সসের এটাকে মিক্সার করব, একসাথে খাবো। পাউরুটি দেখলে নিন, এটা ককটেল, এটা হচ্ছে কোক সেভেন আপ আর ম্যারিন্ডার মিক্সড, দেখতে পাচ্ছেন যে ম্যারিন্ডার সেভেন আপ কোক। এখন যেটা করবো, পাউডার ভিতরে কাউটাকে নিলাম, দিয়ে সস আর ম্যায়োনিজ লাগিয়ে আপনার চেরা পাউডারের সাথে আপনার নাইফ দিয়ে সুন্দর করে বাটার বা ম্যায়োনিজ সসটাকে পাউডারের সাথে মেখে আপনি মানে প্রসেস করে নিতে পারেন, সেটা আরো টেস্টি হয়। আমাকে ডাইরেক্ট জ্ঞান দিয়ে লাভ নেই, আমি ডাইরেক্ট করবো। এটা আমার সম্পদ, এটা আমার চারিত্রিক বৈশিষ্ট্য, দিস ইজ মি, দিস ইজ হ্যারিস। দুনিয়ার সকল মোটা নায়ক হোক আমার সাথে জয়েন করো, বুড়া মানুষরা সমাজে অবহেলিত বঞ্চিত, মেয়েরা পাতে দেয় না, খাবারটা আমরা প্রায় খাই, এটা আমাদের ফ্যামিলির খুব কমন একটা ফুড। দর্শক আজ এখানে বুঝে নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে হেলথ কিচেন অথবা যে কোনো ক্যাফে বা রেস্টুরেন্টে ফুড রিভিউ দেয়। ভালো থাকবেন, টাটা। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, আই অ্যাম হ্যারিস 81।